हेलो गाइज वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग। आमी जानी ना तुम्हारा के कौन वीडियो देखो किन्तु आमादेर आज के एखन मॉर्निंग एखन सबे 6টা बजे सकाल सकाल और एकटा ब्रैंड न्यू व्लॉग निये चले एसेछि तोमादेर काछे और आमादेर ए प्लानटा साडेन होयेछे एकदम ही साडेन होयेछे ताई जोन्नो तोमादेर आगे थेके किच्छु बोलते पारिनी। तो आमरा एई व्लॉगटा एखान थेके शुरू करछि और सब आस्ते आस्ते देखते पाबे जानते पारबे जे आमरा कोथाय जाच्छि एत सकालबेला कि हठात करे एकटा प्लान होयेछे सौरभ सौरभेर बंधुदेर साथे एक्चुअली प्लानटा होयेछे অফিস কলিগ আছে বন্ধুরা আছে সবাই আছে হ্যাঁ ওর বন্ধুরাও আছে মানে তাদের ওর কাছে ওর অরিন দাদা থাকবে অরিন দাদা যাচ্ছে তো তোমরা যাদেরকে দেখেছো তাদেরকে আগেও মানে যাদেরকে দেখবে তাদেরকে আগেও দেখেছো আমার রায়চকের ব্লগটায় তো মিহি খুব উইয়ার্ড ফেস বানায় মাঝে মাঝে তো ওকে দেখো খুব মজা পাবে মাঝে মাঝে তো যাই হোক আমরা ফুল রেডি দেখো এই দেখো লাগেজ এই যো ইনি একটা লাগেজ আমরা সবাই খেয়ে দিয়ে রেডি আর সকাল সকাল অল্প হালকাই খেয়েছি কারণ আমরা বাসে ট্রাভেল করব আর সত্যি তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে দীঘা মানে ওয়ার্ডটাই এতটাই একটা ইমোশনাল ওয়ার্ড মানে দীঘা মানে বাঙালিদের একটা ইমোশনাল জায়গা আর আমার সাথে খুব বেশি আমি দীঘার সাথে কানেক্টেড কেন সেটা হচ্ছে যখন ছোট ছিলাম আর কি বাবা প্রচুরবার দীঘা নিয়ে গেছে প্রচুরবার মানে মোটামুটি আমার 15-16 টাইমস তো আমি গেছি গেছি এরকমও হয়েছে মানে আগে এরকমও এক একবার হয়েছে যে বছরে ধরো এক মানে দু তিনবার হয়ে গেছে যে দীঘা ঘুরে ফেলেছি হঠাৎ হঠাৎ মানে ধরো রান্না ফান্না হয়ে গেছে তখন হঠাৎ বাবা অফিস থেকে ফোন করলো যে চলো দীঘা যাবো ব্যাস চলো উঠলো মানে একটা কথা আছে না সত্যি খুব ইচ্ছা করছে আমার সাথে তো খুব এটা যায় আমি ওই জন্য দীঘার কথা উঠলেই এটা আমি খুব বেশি করে মনে পড়ে আমার সাথে আমার লাইফের সাথে খুব ভালো করে যায় সেটা হচ্ছে কি বলবো আর উঠলো বাই তো কটক যাই একদম কটক না উঠলো বাই তো দীঘা যাই তো যাই হোক তো আমরা ফুল রেডি আমরা এখন বেরোবো এক্ষুনি আর ধর্মতলায় যাব ওখান থেকে বাস আছে আচ্ছা মিহি তোমাদেরকে দেখাচ্ছে ও এটা নতুন কিনেছে ওর এটা খুব ফেভারিট হয়েছে তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে সবকিছু করে বেরোই ওখানে গিয়ে সবার সাথে সবকিছু দেখা করাবো কি করছি না করছি সবকিছু করব এটা হয়তো দুটো তিনটে পার্টে যেতে পারে কারণ আমরা আজকে ফ্রাইডে আজকে যাচ্ছি আমরা সানডে ফিরবো তো তিন দিন তো তিনটে ব্লগ তো যাবেই তাই না তো দেখতে থাকো ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার সাথে এনজয় করো আর আমরাও ফুল অন এনজয় করব চলো টাটা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে তাই জন্য শেয়ার করব সেটা হচ্ছে আমাকে আমার ভীষণ কাছের একটা বন্ধু মানে ভীষণই কাছের বন্ধু স্পেশাল ফ্রেন্ড গুড ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড যেটাই বলো তো সে আমাকে একটা জিনিস গিফট করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এইটা এই ট্রাইপডটা ও আমাকে গিফট করেছে মানে ও লিটারালি রেগে গিয়ে ইরিটেট হয়ে ও গিফট করেছে দাঁড়াও এখান থেকে দেখাই দেখো যেটা বলছিলাম যে ও লিটারালি রেগে গিয়ে ইরিটেট হয়ে আমাকে গিফট করেছে যে কনস্ট্যান্ট ও আমাকে বলতো যে তুই এইটা একটা কেন এটা একটা কেন খুব হ্যান্ডি খুব ইউজফুল কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল নিচ্ছিলাম না বলছিলাম দাঁড়া 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 নেবো 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 ও বলছে তুই যা গিফটে তো তুই আর নিবি না আলটিমেটলি ও না বলেই প্রায় না বলেই আমাকে এটা অর্ডার করে দিয়েছিল তো এটা আমার বাড়িতে চলে এসেছিলো তো এইটা তোমাদের সাথে শেয়ার করতে প্রচণ্ড ইচ্ছা করছিল কারণ না করলে আমার পেটের ভেতর গুড়গুড় গুড়গুড় করছিল যে কখন তোমাদেরকে বলবো তোমার সাথে শেয়ার করবো আর সত্যি এটা খুব ইউজফুল এটা প্রচন্ড ভালো লাগছে এইটা আমার ফার্স্ট কিছু মানে ইনভেস্টমেন্ট আমি তো করিনি মানে আমার বন্ধু করেছে ইনভেস্ট করেছে আমার ব্লগিং এর জন্য তো প্লিজ সেটার জন্য তোমরা প্লিজ একটু আমাকে আমার এই চ্যানেলটা গ্রো করতে হেল্প করো আশা করছি তোমরা আরো ভালো ভালো কন্টেন্ট পাবে অনেক কিছু আমি আরো এফোর্ট দেব তো প্লিজ এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গ্রো করতে হেল্প করো তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে দেখাচ্ছি কি করছি আমরা না করছি এই যে মিহিকে দেখো
মি অ্যাজ ইউজুয়াল এত খাচ্ছে, মিহি লিটারালি 5টার সময় উঠে পড়েছে, আমরাও 5টায় উঠেছি, ও 5টার সময় উঠে পড়েছে, ওর একটা ভয় নিয়ে অ্যাকচুয়ালি ঘুমিয়ে ছিল যে আমরা ওকে ভয় দেখিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি খাও না তো আমরা তোমাকে রেখে চলে যাবো, ওই ভয়তেও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তো যাই হোক, এই এখন এখন ঝিমাচ্ছে, আর আমরা সবাই খেয়েছি, আর ও একটুখানি খেয়েই ও বমি করে সব পেট খালি করে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল ওকে আবার পরে কিছু বিস্কিট ফিস্কিট খাওয়াতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি আর কথা বলে আর লেট করবো না, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। তো চলো টাটা। সবে ট্যাক্সিতে উঠেছি আর হঠাৎ মনে পড়েছে যে মিহির ব্রাশটাই নিইনি, সব নিয়েছি, বললে বিশ্বাস করবে না কালকে রাত 2 অবধি ব্যাগ গুছিয়েছি। তো এই ছোটোখাটো মিস্টেক হতেই পারে, লাস্ট মোমেন্টে মানে ব্রাশ করেছে সকালে, তারপরে ভেবেছি যে ব্রাশটা নিয়ে নেবো, তো ভুলে গেছে, তো একটুখানি সৌরভের কাছে ওই জন্য ঝাড় খেয়ে গেলাম। তো যাই হোক, ওইটুকু ওইগুলো ইগনোর করতে হবে, এইটুকু এই এইরকম ছোটো ছোটো স্পার্কগুলো না থাকলে ট্রিপে মজা কি বলো। তো সৌরভ গেছে, গিয়ে ওরটা এক্ষুনি তাড়াতাড়ি করে নিয়ে আসবে, ও আসলেই আমরা রওনা দেবো আর কি, দুগ্গা দুগ্গা করে। ব্রাশ এসে গেছে আমাদের, এই যে আমাদের বাস এসে গেছে, এবার আমরা উঠবো তাড়াতাড়ি করে, সৌরভ দৌড়াচ্ছে। আমরা কোলাঘাটে এসে গেছি, তোমরা শুনতে পাবে না, প্রচন্ড আওয়াজ হচ্ছে, ওই জন্য এখন আর কিছু বলছি না, খুব খিদে পেয়েছে আর ওয়াশরুমেও গেলাম, খেয়ে দিয়ে নিই, তারপর কথা বলছি কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দুই বন্ধুই মিটিং চলছে, বাসেও মিটিং চলছে, অফিসে আমরা আর 10 মিনিটস নামবো এবার। এই যে এইটা আমাদের হোটেলটা, পার্ল ইন্টারন্যাশনাল। এইটা আমাদের রুমটা ছিল, রুম ট্যুর আর দিলাম না, এটা একটা প্রিমিয়াম রুম, এরকম আরেকটা রুমও আমাদের নেওয়া হয়েছিল। দেখো দুটো বেড রয়েছে এখানে কিং সাইজ, এইদিকে একটা ব্যালকনিও আছে যেটা দিয়ে সি বিচ দেখা যাচ্ছিল, একটা ডাইনিং টেবিলও ছিল। কি ডিসাইড করছো? মাছ ভাজা, মাছ ভাজা, হ্যাঁ সিম্পল, আর হলো কি এখানে রাইস, আর না কি লাগে রাইস,
আমরা চেক ইন করে সবাই দেখছো চেঞ্জ ফেঞ্জ করে এখন খেতে যাচ্ছি, মানে এখন ওরা খাবে না, এখন আগে আমি আর মিহি খেয়ে নেবো, কারণ মিহি যেহেতু খিদে পেয়ে গেছে তো ওরা আগে পুলে নামবে, তো পুলে স্নান টান করে এনজয় করে তারপরেই ওরা খাবে, তো আমরা আগে খেয়ে নিয়ে তারপরে পুলে নামবো। তো দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে পুলটা, এখানে যাবো কেউ নেই, এখন আমরা যাবো, তো চলো আগে আমরা খেয়ে ঠেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, মিহিরও খাওয়া হয়ে গেছে, আর দেখো এরা সবাই নেমেও গেছে পুলে, এবার আমি নামবো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তারপরে সবাই দেখো জয়িকা দিয়ে ওখানে বসে আছে, এখানে ভোমবল দা, অরিন, সৌরভ, মিহি, আমি এবার নামবো, আর বাচ্চা দ্বারা খাচ্ছে, ওরা খেয়ে আসছে, এখানে দাঁড়া দেখাচ্ছে ওরা কি করছে। এখানে মিহি জাম্প করবে, দেখো চলো রেডি স্টার্ট, ইয়ে খুব মজা হবে। তারপরে এখন বিকেল বেলা যে বেরোবো একটু তাড়াতাড়ি করে, বেরোতে যাচ্ছিলাম সবাই রেডি ফেডি হয়ে, আর এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর বেরোতে লেট হয়ে গেল, এখন মোটামুটি সাড়ে ছটা সাতটা বাজবে যায়, এখন আমরা একটু বেরোচ্ছি, সামনে থেকেই ঘুরে চলে আসবো, বেশি দূর অব্দি যাবো না বাচ্চাদের নিয়ে, আর অন্ধকারও হয়ে গেছে। আর নিউ দীঘা তো জানোই তোমরা একটুখানি ক্রাউড অনেকটাই কম, এখানে ওল্ড দীঘা যতটা জমজমাট এখানে নিউ দীঘা ততটা জমজমাট নয়, একটু ফাঁকা ফাঁকা মতন, ওই জন্য তাড়াতাড়ি চলে আসবো, আর এখানে এসেই আমরা অ্যাকচুয়ালি রুমে বসেই সবাই মিলে আড্ডা ফাড্ডা মারবো, চিল করবো, মজা করবো। তো যাই হোক ওরা আসুক, আমি আর মিহি আছে, আমি আর মিহি বেরিয়ে এসেছি তাড়াতাড়ি করে, এখানে রিসেপশনে ওয়েট করছি, ওরা আসুক। আমরা বেরিয়েছি এখন, খুব সুন্দর একটা সুদিং একটা ওয়েদার হয়ে আছে, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর ঠান্ডা, এমনি তো কোস্টাল এরিয়া খুব সুন্দর হাওয়া দেয়, তো এখন একটু জোরে আওয়াজ অ্যানাউন্সমেন্ট করছে, কিছু একটা শুনতে পেলাম না, তাই বেরিয়ে গেছি আমরা। এই দেখো পিছনে ওরাও আসছে, আর জয়িকাদিরা আগে চলে গেছে আমাদের লেট হচ্ছিল বলে, তো এখন একটু আমরা ঘুরবো এদিক ওদিক, দেখাচ্ছি কি দেখতে পাই না পাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মিনি একটা ভোমবল দা থেকে একটা আইসক্রিম ঠিক বাগিয়ে নিয়েছে বায়না করে করে, এখন মনের আনন্দে খাচ্ছে। এইটা চা খা, এটা আইসক্রিম খাচ্ছে, আর এটাকে দেখো এটা চা খাচ্ছে। এখানে এসে বেলুন দেখতে পেয়ে অরিন চলে গেছে বেলুন ফাটাতে, দেখো অরিন কটা বেলুন ফাটায় দেখাই দেখি আমরা। ও অরিন অরিন গুড জব, তাড়াতাড়ি করো, ইয়ে হয়েছে হয়েছে হয়েছে। এখানে এরা মাছ ভাজা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, দেখো কি সুন্দর রাশি রাশি মাছ রাখা আছে। আচ্ছা
আমাদের এসে গেছে এই তো লোটে আরে এটা টেস্টটা টেস্টিং এর জন্য নেওয়া হয়েছে লোটে ফ্রাই এটা টেস্টিং টেস্ট করো কেমন বলো কেমন হ্যাঁ ক্রিসপি ভালো হয়েছে ক্রিসপি আচ্ছা জয়কা কি বলবে এবার বি তুমি খাবে না এই ফিশ তুমি খাবে না নো আমি না এই ফিশটা তুমি খাও না তোমাকে আমি একটা জিনিস কিনে দেবো কেমন খুব ভালো এখানে আমাদের ডিনার এসে গেছে এই যে এখানে রুটি আছে এগুলোতে আর এখানে চিকেন কষা ডাল মাখানি আর এখানে তো চাউমিন আলু ভাজা দেখালামই তখন এই হচ্ছে ডিনার এবার সবাই খেয়ে নেব রাত্রি করে জমিহি এখন এখানে খাচ্ছে সো আমাদের ডিনার ফিনার সব ওভার আর এখন আমরা একদম শুয়ে পড়বো একটুখানি আড্ডা ফাড্ডা মারবো মেরে হয়তো শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ডে ওয়ান এখানে এন্ড তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কালকে ডে টু কালকের ব্লগটা নতুন করে কালকে সকাল থেকে স্টার্ট করবো তো দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চলো টাটা। Thank you.